আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, চাকরি সংক্রান্ত তথ্যগুলো ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগতম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অ্যাকচুয়ালি এটা একটা সিরিজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেটা হচ্ছে আপনার আপনার যে স্কুল লেভেলের যে সার্কুলারগুলো আসে, সাধারণত এগুলার প্যাটার্ন, প্রশ্নের প্যাটার্ন বলেন, প্রশ্নের ধাঁচ বলেন, দেখা যায় এক একটা এক এক রকম। যে স্কুলের সার্কুলারগুলো হয়, স্কুল টু স্কুলের কোশ্চেন ভ্যারি করে, স্পেশালি যে কোশ্চেনগুলোর জন্য সবাই বেশি পরিমাণে দেখা গেলো যে এক্সপেকটেশন রাখে, যেমন ক্যান্টনমেন্টের যে স্কুলের সার্কুলারগুলো হয় বা ক্যাডেট কলেজের সার্কুলারগুলো হয়, অথবা আপনার যে আপনার ভালো ভালো যে রেপুটেড প্রতিষ্ঠান, যেমন বিএফ শাহিন কলেজ, উদয়ন কলেজ, স্কুল অ্যান্ড কলেজ বলেন, যেটাই বলেন, বা ঢাকার মধ্যে যে নাম করা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোর শিক্ষক রিক্রুট হয় আপনার। তো দেখা গেলো যে এটা একটা বিষয় আছে। তারপর NTRC নামক একটা অর্গানাইজেশন আছে, সেখানে শিক্ষক রিক্রুট করে। এছাড়া বিভিন্ন সেগমেন্টে দেখা যায় টিচারদের রিক্রুট করা থাকে। তো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এদের কোনো নির্দিষ্ট স্ট্রাকচার নেই, এক একটা প্রতিষ্ঠান একভাবে প্রশ্ন করে। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব মানে তত্ত্বাবধানে পরীক্ষাগুলো নেয়, এই জন্য দেখা গেলো যে এক একটা শিক্ষা প্রতিষ্ঠান এক একভাবে পরীক্ষা নিচ্ছে, যার কারণে যারা একেবারে নতুন তারা অ্যাকচুয়ালি বুঝতে পারে না যে কোন ধাঁচে তাদের পড়া উচিত। দেখা গেলো যে কিছু সাবজেক্ট আছে, আমরা যদি NTRC বাদ দেই, আপনার কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো দেখা যায় পরীক্ষার সাথে আহ্বান করা হয়। ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠান, অ্যাকচুয়ালি আমি দুটা প্রতিষ্ঠানকে হাইলাইট করতেছি, এর মধ্যে একটা হচ্ছে আপনার বিএফ শাইন, আর হচ্ছে আপনার সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট যে স্কুলটা আছে। দেখা গেলো যে এদের সার্কুলারগুলো অনেক বেশি পরিমাণ হয়, কারণ দেখা গেলো যে এই দুটো শিক্ষা প্রতিষ্ঠানের গণহারে, কারণ যেহেতু অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, দেখা যায় যে প্রচুর পরিমাণে শিক্ষক নিয়োগ হয়। তার মানে এটা অ্যাকচুয়ালি আকর্ষণের কেন্দ্রবিন্দু। এছাড়াও এর বাইরে আপনার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যখন টিচার নিয়োগ হয়, সেই ক্ষেত্রে কোশ্চেন প্যাটার্নটা অনেকে জানে না, অনেকে বোঝে না, অনেকের সমস্যা হয়। আর প্রশ্ন দেখা গেলো যে অনেক ক্ষেত্রে সাবজেক্টিভ থাকে, যেমন কেউ বাংলা সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতেছে, কেউ ইংলিশের জন্য অ্যাপ্লাই করতেছে, ম্যাথের জন্য অ্যাপ্লাই করতেছে, কোনো সুনির্ধারিত আপনার স্ট্রাকচার থাকে না। অনেকের মধ্যে এই কনফিউশনও থাকে যে MCQ হবে কি না, লিখিত হবে কি না, তারপরে এরপরে কী থাকতে পারে, ড্যামো কেমন হতে পারে, অথবা ভাইবা কেমন হয়, এখানে নিয়ে হাজারো প্রশ্ন থাকে। এটা অ্যাকচুয়ালি সুগঠিত কোনো অ্যাকচুয়ালি উত্তর অ্যাকচুয়ালি কেউ পায় না, যার কারণে ফেসবুকের মধ্যে বা অনেক জায়গায় দেখা যায় প্রশ্ন ঘোরাঘুরি করতে থাকে। তো আমাকে অ্যাকচুয়ালি অনেকে বলছে এই বিষয়গুলো। তো দেখা গেলো যে একটা টিউটোরিয়াল তৈরি করতে গেলে প্রচুর পরিমাণে ইনফরমেশনের প্রয়োজন হয়, কোশ্চেন প্রয়োজন হয়, সব কিছু মিলে দেখা গেলো যে সব কিছু কোশ্চেন বা ইনফরমেশন হাতে না থাকলে কিছু তৈরি করা যায় না। তো আমি ব্যক্তিগতভাবে কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা দিই আপনার। তো দেখা গেলো যে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান আপনার দেখা গেলো যে ডাইরেক্ট MCQর পরে তারা ডেমো নেয়, দেন আপনার ভাইবা নিয়ে ক্লোজ করে দেয়। কিছু কিছু প্রতিষ্ঠান লিখিত নেয়, তারপরে আপনার ডেমো নিয়ে ভাইবা নিয়ে ক্লোজ করে। তো এগুলো অ্যাকচুয়ালি প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান ভ্যারি করে, অ্যাকচুয়ালি প্রতিষ্ঠান অ্যাকচুয়ালি ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে আসলে কিছু বলার নাই আপনার। কিন্তু ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলো পদ সংখ্যা কম থাকলে ডাইরেক্ট লিখিত নেয়, এবং পদ সংখ্যা বেশি থাকলে MCQ লিখিত, ডেমো প্লাস ভাইবা, এইভাবে অ্যাকচুয়ালি যায় আপনার। তো আমি চেষ্টা করবো যে 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 সাবজেক্টগুলো সাধারণত পরীক্ষা হয়, আমি যদি দেখাই আপনার বিএফ শাহিন কলেজ এবং ক্যান্টনমেন্ট, সামরিক ভূমি এবং ক্যান্টনমেন্ট, এবং ক্যান্টনমেন্টের অধীনে যে আপনার মানে আর্মিদের অধীনে যে স্কুল এবং কলেজগুলো আছে সেখানে রিক্রুট করে। আজকে আমার মূল বিষয়বস্তু হচ্ছে আপনার যে আমি এটা পড়িয়ে যে কোনো আপনার স্কুল লেভেলের লিখিত পরীক্ষা, স্কুল লেভেলে খেয়াল রাখবেন, এটাকে অ্যাকচুয়ালি আমি পর্ব এক ধরতেছি, আর পর্বগুলোকে আমি অ্যাকচুয়ালি সাবজেক্ট ওয়াইজ ভাগ করে নিচ্ছি। আজকের আলোচনাটা মূলত আপনার জেনারেল যে সাবজেক্টগুলো আছে, যেমন জুনিয়র শিক্ষক বলি বা সহকারী শিক্ষক বলি, সাধারণ, অর্থাৎ এখানে সবাই আবেদন করতে পারে, ওকে, অথবা বাংলা। তার মানে আমি তিনটাকে লিঙ্ক করে নিচ্ছি একসাথে, এই তিনটারই আলোচনা থাকবে। জুনিয়র শিক্ষক সাধারণ মানে সবাই আপনার অ্যাকচুয়ালি পরীক্ষা দিতে পারে, সহকারী শিক্ষক সাধারণ সবাই পরীক্ষা দিতে পারবে, এবং বাংলাটাকে আমি এখানে অ্যাড করে নিচ্ছি, কারণ তাদের কোশ্চেনের ধাঁচ বা প্যাটার্ন আমি যতটুকু দেখলাম প্রায় সেম আপনার, ওকে। এক্ষেত্রে বাংলাটা একটু ভিন্ন আছে, এটা আমি অ্যাকচুয়ালি আমার ডিসকাশনের মধ্যে দেখব, ওকে। যদি আমরা একটুখানি আমাদের এটা দেখি আপনার যে বিএফ শাহিন কলেজ এবং সামরিক ভূমি ক্যান্টনমেন্ট, শাহিন কলেজটা যদি আমরা ওপেন করি, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে কয়েকটা বিষয় আছে পরীক্ষার জন্য। অ্যাকচুয়ালি প্রত্যেক বছর বলেন শাহিন কলেজের অনেকগুলো অর্গানাইজেশন আছে, অ্যাকচুয়ালি এটা বাংলাদেশ বিমান বাহিনীর অধীনে, বাংলাটা মানে প্রায় 64টা ডিস্ট্রিক্টের মধ্যে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান। তো দেখা গেলো যে অনেকে অ্যাকচুয়ালি ডস খায়, ঢাকা শহরে অ্যাকচুয়ালি অনেকগুলো আছে আপনার, দুটার মতো সম্ভবত আছে। তো এই বিষয়গুলো দেখা গেলো যে যদি আমি একটু সাবজেক্টগুলোর দিকে মানে লক্ষ্য করি, যেমন পদার্থ, রসায়ন, ICT, জীববিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ইংরেজি, নৃত্য, পদার্থ বিজ্ঞান, রসায়ন, ইংরেজি, অ্যাকচুয়ালি এগুলো পরিদর্শক সাবজেক্টগুলো ভাগ, সাধারণ, গণিত, মানে দেখা গেলো যে, তারপর ধর্ম,
এই কয়েকটা বিষয় কিন্তু তারা রিক্রুট করে থাকে 99% কেসেসের ক্ষেত্রে। তার মানে যে সাবজেক্টগুলো মূলত শিক্ষা প্রতিষ্ঠান রিক্রুট করে সেটার উপর ভিত্তি করে আমি টিউটর প্রস্তুত করব। ওকে, যদি আমরা একটু সামরিক ভূমি এবং ক্যান্টনমেন্ট, যেটা অ্যাকচুয়ালি অনেক মানে হাইপ থাকে বলতে পারেন, প্রচুর ক্যান্ডিডেট নিয়োগ হয়, সাধারণত বছরে একটা থেকে দুটা পর্যন্ত সার্কুলার আসে। ওকে, যদি আপনি সাবজেক্টগুলো দেখেন প্রায় সেম মিলে যাবে আপনার, যে বিজ্ঞান, রসায়ন, আপনার ICT, শারীরিক শিক্ষা, ইসলাম শিক্ষা, জুনিয়র শিক্ষক, যেটাই বলেন মোটামুটি এই বাংলা এগুলো বলতে পারেন, বা ইংরেজি বলতে পারেন, বা গণিত বলতে পারেন, এগুলোই দেখা গেলো যে প্রচুর পরিমাণে টিচার রিক্রুট করা হয়। তো এই প্রত্যেকটা সাবজেক্টের উপর ভিত্তি করে আমি আলাদা আলাদা একটা টিউটোরিয়াল নিয়ে আসবো। একটা একটা টিউটোরিয়ালের মধ্যে সবগুলো আলোচনা করানো আপনার ঠিক মনে হয় না, কারণ দেখা গেলো যে যে যেটা চায় মিক্স করে দিলে সমস্যা আছে, যেটা ইংলিশ চায় ইংলিশে থাকবে, যারা ধর্ম চায় ধর্ম থাকবে, এগুলো আমি স্টেপ বাই স্টেপ নিয়ে আসবো, তো তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। আজকের আলোচনাটা মূলত হচ্ছে জুনিয়র শিক্ষক, সাধারণ সহকারী শিক্ষক, সাধারণ এবং বাংলা সাবজেক্টটাকে আমি অ্যাড করে নিয়েছি। তার মানে এই তিনটা সাবজেক্ট যেটা আপনার স্কুল বা প্রাইমারি লেভেলে লিখিত পরীক্ষার জন্য, আপনার MCQ সাধারণত কখনো এটা একটা কনফিউশন থাকে, এটা নিয়ে আমি অ্যাকচুয়ালি কয়েকটা টিউটোরিয়াল করলাম। অ্যাকচুয়ালি সাময়িক ভূমি ক্যান্টনমেন্টে যদি আপনারা টিউটোরিয়াল দেখেন তাহলে টের পাবেন, তো মোটামুটি সেখানে আলোচনা করে দেওয়া আছে অনেক বিস্তারিত, তো সেটা পড়লে যথেষ্ট। বাট এখানে লিখিত পরীক্ষার আপনার স্পেসিফিক কোনো স্ট্রাকচার না থাকায় আমি সম্ভাব্য একটা ক্যাটাগরি ধরে এটা অ্যানালাইসিস করে যে কটা কোশ্চেন আমার হাতে ছিল আমি একটা ড্র করার চেষ্টা করছি। ওকে, সাধারণত যেসব প্রতিষ্ঠানকে আমি অ্যাড করছি যে এটা করলে আপনার এসব প্রতিষ্ঠানের আপনার শিক্ষক নিয়োগের একটা ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে, বাংলা আপনার জুনিয়র শিক্ষক এবং সাধারণ শিক্ষক সাবজেক্টের জন্য। ঠিক আছে, একটা জিনিস খেয়াল রাখবেন, আমি কিন্তু লিখে দিচ্ছি, আপনার কিন্তু আবার বিভ্রান্ত হবেন না এই কয়েকটা সাবজেক্টের জন্য। ওকে, তো আমি যে সাবজেক্টগুলোকে যেগুলোকে অ্যাকচুয়ালি আমি হাব হিসাবে আপনার পোর্শন অ্যানালাইসিস করে যেটা আমার কাছে মনে হলো সেটা হচ্ছে NTRC অ্যাকচুয়ালি এখানে ইনক্লুড করা আছে, ক্যান্টনমেন্ট মানে আর্মিদের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলোকে ইনক্লুড করা, ক্যাডেট ক্লাস বলতে পারেন যে বিষয়ভিত্তিক সাবজেক্ট যেগুলো আছে বাংলার কথাটা বলতে পারেন বা অন্য যেগুলো আছে, তারপরে হচ্ছে স্বনামধন্য স্কুল যেটা আমি বললাম যে BF শাইন বলতে পারেন, উদয়ন বলতে পারেন, এবং রাজযোগ যেটাই বলেন, যে এই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে আমি এখানে 4 নম্বর অ্যাড করে নিয়েছি। তো দেখা গেলো যে আপনার এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখা যায় ছাড়াও আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, তারাও কিন্তু রিক্রুট করে থাকে আপনার, তো আপনার এটার মাধ্যমে আপনার এই তিনটা ক্যাটাগরিতে আশা করি কোনো প্রবলেম থাকবে না। ওকে, আস্তে আস্তে নামি আমি পরীক্ষার ধাপ, যেমন ধর লিখিত হয় আমি যেটা বললাম, কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু MCQ নেয়, MCQর উপর ডাইরেক্ট ডেমো, কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান মানে যেগুলো ভালো রেপিউটেড শিক্ষা প্রতিষ্ঠান তারা লিখিত নেয়, ডেমো নেয়, দেন ভাইবা নেয়। ওকে, তো ডেমো নিয়ে অনেকের অনেক প্রবলেম থাকে। অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি এই লিখিত পরীক্ষার প্যাটার্নটা আলোচনা করার পর ডেমোটা আলোচনা করব, মানে পর আলোচনা করবো। অ্যাকচুয়ালি এক্ষেত্রে যেটা সাধারণত আদর্শ সেটা হচ্ছে পরীক্ষার্থী যদি 100 মানে অ্যাপ্লিকেন্ট যদি 100-1000-এর বেশি থাকে তখনই কিন্তু MCQ হয়। তো যেটা বেস্ট এক্সাম্পল হচ্ছে আপনার DMLC মানে আপনার সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট, যে জুনিয়র শিক্ষক রিক্রুট হয় সাধারণত এখানে সবচেয়ে বেশি দেখা যায় আপনার, সেক্ষেত্রে MCQটা হয়, কিন্তু মারাত্মক কম্পিটিশন এখানে। দেন তারা লিখিত পরীক্ষার জন্য যারা টিকে তারা লিখিত পরীক্ষা দেয়, অন্যান্য সাবজেক্টে ডাইরেক্ট লিখিত হয়, ডেমো হয়, দেন ভাইবা হয়। ওকে, এটা আমি বলে দিলাম, একটু বুঝে নিন বিষয়টা, এটা কিন্তু তিনটা কিন্তু মানে এইভাবেই কিন্তু আসে অ্যাকচুয়ালি, যার মধ্যে এই প্রসেসগুলোকে আপনাকে ফলো করে যেতেই হবে আপনার। ওকে, পরীক্ষার সম্ভাব্য মান বন্টন যেটা আমার কাছে মনে হলো যে আমি অ্যাকচুয়ালি 4টা সাবজেক্টকে ইনক্লুড করছি, এখানে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে, অনেক ধরনের কনফিউশন থাকে আপনার, যেমন বাংলা আমি কিন্তু এখানে যে সাবজেক্টগুলোকে অ্যাড করে নিয়েছি সেটা হচ্ছে আপনার বাংলাও কিন্তু আর অ্যাড করা আছে। ওকে, কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান যদি আমরা বলি NTRC-র কথা বলি, তারা 100 মার্ক বাংলার ওপর করে। ওকে, আপনার NTRC-র বিভিন্ন ধরনের দেখা গেলো যে আপনার স্কুল লেভেল 1, স্কুল লেভেল 2, এক্ষেত্রেও দেখা গেলো যে বিভিন্ন ডিভিশন থাকে, বাট তারা চেষ্টা করে ফোকাসেবল মানে বাংলার উপরে কোশ্চেন করতে। আবার আপনি যদি সামরিক ভূমি ক্যান্টনমেন্টে জুনিয়র শিক্ষক দেখেন বা অন্যান্য সাবজেক্ট দেখেন, সেক্ষেত্রে দেখা গেলো যে একটা মিক্স থাকে আপনার, তার মানে যেটাই থাকুক না কেন আমি অ্যাকচুয়ালি হাফ করে নিয়েছি আপনার। ঠিক আছে, বা আপনার যে আপনার শাহিন কলেজের স্কুলের কথা বলেন যেখানে জুনিয়র শিক্ষক আছে বা আপনার সহকারী শিক্ষক সাধারণ আছে, সেখানে মিক্স থাকে আপনার, মিক্স বলতে 3টা 4টা সাবজেক্টের কম্বাইন থাকে আপনার। ওকে, এর জন্য আমি দেখা গেলো যে এটাকে কম্বাইন করে নিছে আপনার। ঠিক আছে, এর বাইরে একেবারে সম্ভাবনা কম। ওকে, আমি সম্ভাব্য একটা মান বর্ণন করে নিছি, সাধারণত বাংলার ক্ষেত্রে সর্বোচ্চ 50 নম্বর, ক্ষেত্র বিশেষে 100 থাকে আপনার। ওকে, কিছু কিছু পরীক্ষা যেটা NTRC-র কথা আমি বললাম, বাট অন্যান্য যে সাবজেক্টগুলো আছে আপনার, যে যেমন আপনার যে সামরিক ভূমি ক্যান্টনমেন্ট বলেন বা শাহিন স্কুল অ্যান্ড কলেজ বলেন, সেক্ষেত্রে আপনার দেখা গেলো যে আপনার জুনিয়র শিক্ষক বা সহকারী শিক্ষক সাধারণ আছে, সেক্ষেত্রে বাংলায় কিন্তু 20, 25, 30 বা 40 পর্যন্ত নাম্বার থাকে লিখিত পরীক্ষার জন্য।
ঠিক আছে। এখানে শুধুমাত্র যদি পিওর বাংলা সাবজেক্ট ধারায় তারা একটুখানি হাইলি ফোকাস করে একটু নাম্বার বাড়ি হিসাব করবেন, আর যারা জুনিয়র শিক্ষক সাধারণ শিক্ষক তাদের নাম্বারগুলো অবশ্যই 20-25 এরকমই থাকবে। ওকে, আমি আবার বলবো যে শিক্ষা প্রতিষ্ঠান টু শিক্ষা প্রতিষ্ঠান নাম্বারিং কিন্তু ভ্যারি থাকে, এই জন্য আমি সম্ভাব্য কিছু প্যাটার্ন ধরে নিচ্ছি আপনার। ওকে, ইংলিশটা অবশ্যই অ্যাড করে নেবেন। আমি আবার বললাম যে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান পিওরলি বাংলায় ফোকাস করে যদি সাবজেক্টটা বাংলা হয়, বাট জুনিয়র শিক্ষক বা অন্যান্য সাবজেক্ট হলে আপনার সেখানে ইংরাজি একটা অংশ থাকবে অবশ্যই, ঠিক আছে, যেখানে 20-25 নাম্বার। ওকে, ম্যাথমেটিক্যালও একটা বিষয় থাকে 15-20-25, তার মানে আপনার বাংলা সাবজেক্ট বলেন বা জুনিয়র শিক্ষক বলেন বা সাধারণ শিক্ষক বলেন, এগুলোকে অবশ্যই হিসাব করে একটু পড়ে নেবেন। কী কী পড়বেন আমি এটা অ্যাকচুয়ালি একটু পড়ে আসতেছি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আপনার সাধারণ জ্ঞান বলেন, এক বাক্য বলেন বা যেটাই বলেন, এই ক্ষেত্রে একটা আমার একটা ট্রেডিশন দেখা যাচ্ছে যে আপনার 10টা বলেন, 15টা বলেন, 20টা বলেন, সর্বোচ্চ 20টা পর্যন্ত এক বাক্যে কোশ্চেন থাকে। এটা একটা আলাদা প্যাটার্ন আমার কাছে মনে হয়, আপনার এটাকে অবশ্যই পড়ে নেবেন। এটার জন্য দেখা গেল যে মিক্স থাকে আপনার, এটা বাংলা হতে পারে, বাংলাদেশ সাধারণ জ্ঞান হতে পারে, আন্তর্জাতিক সাধারণ জ্ঞান হতে পারে, বিজ্ঞান হতে পারে, আইসিটির কিছু কোশ্চেন এখানে থাকে, তার মানে এটাকে আপনার একটু প্রায়োরিটি দেবেন। অর্থাৎ এই চারটা সেগমেন্টকে আমি হিসাব করে নিছি, আপনার সাধারণ শিক্ষক, জুনিয়র শিক্ষক আর বাংলা বিষয়ের যে প্রাইমারি এবং সহকারী শিক্ষক লেভেল সেটার জন্য। অবশ্যই কিছু মিস করবেন না, তাহলে আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। শুধু বাংলা সাবজেক্টের জন্য যদি বাংলাকে আপনারা পড়েন, এটা আপনার কিন্তু সমস্যা হতে পারে আপনার। ওকে, তাহলে এটা গেল আমার সম্ভাব্য আপনার মানবন্ধন, আমরা যদি নিচের দিকে নামি। ওকে, তো সম্ভাব্য সিলেবাস যেটা আমার কাছে মনে হলো আমি অ্যাকচুয়ালি লিস্ট করছি, আশা করি এর ভিতরেই আপনারা সব পাবেন, বাইরে যাওয়ার সম্ভাবনা কম। আর এই আপনার যে টপিকগুলো ধরা হয়েছে আপনার, এটা আপনার বিসিএস বলেন, মানে অ্যাকচুয়ালি ওখান থেকে ইনফো নেওয়া, বা NTRC বলেন, বা অন্যান্য যে কোশ্চেনগুলো আমি পেয়েছি সেখান থেকে অ্যাকচুয়ালি ইনজেক্ট করা হয়েছে এই জায়গাটার মধ্যে। ওকে, তো বাংলা সাহিত্যের একটা অংশ থাকে, ব্যাকরণের একটা অংশ থাকে, আর রচনার একটা অংশ থাকে, তিনটা অংশকে কম্বাইন করা থাকে, খেয়াল করে এটা খেয়াল রাখবেন। সাধারণত বাংলা পরীক্ষায় সাবজেক্টধারীরা এই জায়গায় মানে এই তিনটা সেগমেন্টে সবচেয়ে বেশি ফোকাস করবেন, আর অন্যান্য সাবজেক্টধারীরা মানে যেমন সাধারণ এবং জুনিয়র তারা অবশ্যই ফোকাস করবেন, কারণ কোশ্চেন যে কোনো জায়গাতে হতে পারে। ওকে, সাহিত্যের ক্ষেত্রে যেটা আমার কাছে মনে হলো যে গুরুত্বপূর্ণ সাহিত্যের সম্পর্কে যা আছে সব জেনে যাবেন। কে আছে এটা আপনারা ভালো মতো জানেন, PhD-র 11 জন, আরও যারা যারা আছে, ইংলিশ সাহিত্যের কয়েকজন আছে, ওদেরকে এখানে আপনি ইনক্লুড করে রাখতে পারেন। ওকে, প্রবাদ বাক্য এবং যুক্তি, প্রবাদ বাক্য কী বোঝায় এই টাইপের কোশ্চেনগুলো সাধারণত দেখা যায়, কোনো জিনিসের তারা অ্যাকচুয়ালি অনুধাবনমূলক কোশ্চেন তারা করে, বিভিন্ন লেখকের গুরুত্বপূর্ণ লাইন এটা দ্বারা কী বোঝানো হয়েছে কী ইত্যাদি ইত্যাদি। সাহিত্যের বিভিন্ন যুগটা জরুরি, যেখানে তিনটা যুগে ভাগ করা, চর্যাপদ আছে, শ্রীকৃষ্ণ কীর্তন আছে, আধুনিক যুগে যে ইনফরমেশনগুলো আছে এখান থেকে কিন্তু কোশ্চেন হয় আপনার। ওকে, তো চর্যাপদ বলেন, শ্রীকৃষ্ণ কীর্তন বলেন, বৈষ্ণব পদাবলী বলেন, এখান থেকে প্রশ্ন থাকে, ঠিক আছে, আপনারা বাদ দিবেন না অবশ্যই। এটা আমার কাছে মনে হলো সাহিত্যিক এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। তারপর এক বাক্যের জন্য আপনার পত্রিকার নাম, তারপর সাহিত্যিকদের ছদ্মনাম, গুরুত্বপূর্ণ আপনার বই, নাটক, এগুলো কিন্তু আসে, এগুলো আপনারা অবশ্যই রিভিশন দিলে আপনারা পারবেন। ওকে, সাহিত্যিক পার্টটা গেল। বাংলা ব্যাকরণ থেকে যে যে কোশ্চেনগুলো, যেখান থেকে তো কোশ্চেন আসে লিখিত প্রশ্ন আকারে, এইগুলোই আমার কাছে মনে হলো সন্ধি সমাস বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ, যেটাকে আমরা বলি বিপরীত শব্দ, কারক, বাগধারা, সমার্থক শব্দ, এর বাইরে সাধারণত লিখিত প্রশ্নের প্যাটার্নে আমি কখনো দেখি নাই, সম্ভাবনা একেবারেই কম। এগুলোকে 19-এর যে বই আছে বাংলা ব্যাকরণ বই একেবারে ভালো মতো পড়বেন, আশা করি 100% কমন পাবেন। ওকে, 19-এর বইটা কিন্তু যে মুনির চৌধুরীর যে বইটা আছে, বোর্ড বই যেটাকে আমরা বলি, সেটাকে একে ভালো মতো পড়ে যাবেন, আশা করি 100% কমন পাবেন, এর বাইরে সম্ভাবনা একেবারেই কম। তাহলে আমার বাংলা সাহিত্যের পাঠ আর ব্যাকরণ পাঠ গেল। লিখিতর অংশটা অ্যাকচুয়ালি আমি এটা কিন্তু নিজের থেকে দিই নেই, এটা কিন্তু আমি আবার বলবো যে NTRC বা বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান যে প্রশ্ন করে সেখান থেকে নেওয়া। সাধারণত ভাব সম্প্রসারণ চিঠি, আবেদনপত্র, অভিযোগপত্র, যেগুলো সাধারণত চিঠির আকারে থাকে, সেগুলো সারাংশ, সারমর্ম, একটা লিখিত আর্গুমেন্ট থাকে, আর্গুমেন্টটা সাধারণত ইংরেজিতে থাকে, বাংলায় থাকতে পারে যদি শিক্ষক রিক্রুটমেন্ট থাকাটা স্বাভাবিক, অনেক আর্গুমেন্ট থাকতে পারে, আর একটা রচনা এটা একটা রেয়ার কেস, তারপরও চলে আসতে পারে। তো সাধারণত বাংলা আপনার যে তিনটা সাবজেক্ট আমি এখানে অ্যাড করে নিছি, বাংলার মধ্যে এতটুকু যথেষ্ট, আশা করি এর বাইরে কোশ্চেনটা আপনারা পাবেন, মানে সম্ভাবনা কম থাকবে। এটা অ্যাকচুয়ালি আমি কিন্তু অ্যানালাইসিস করে বার করছি, মানে বানানো ইনফরমেশন না, তারপর আমার কাছে যেগুলো মনে হচ্ছে দিছি। ওকে, ইংলিশ পার্টটা যদি আমরা একটু দেখি, ইংলিশকে আমি দুইটা ভাগে ভাগ করে নিছি, একটা হচ্ছে ব্যাকরণ পার্ট, আর একটা হচ্ছে আপনার লিখিত অংশ। ওকে, এই ব্যাকরণগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অথবা NTRC বলেন বা BCS ইনফো সেখান থেকে নেওয়া আপনার। ওকে,
এখন তো যেই প্রশ্নগুলো গ্রামার পার্টে লিখিত কোশ্চেনের জন্য, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন বলেন, ন্যারেশন বলেন, রাইট ফর্ম অফ ভার্ব, ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন যে যতটুকু পড়ে যেতে পারেন, কারণ সিম্পল কমপ্লেক্স থেকেও হয়, ভয়েস থেকে হয়। আমি অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশন, অ্যাকচুয়ালি ভয়েস হচ্ছে ট্রান্সফরমেশনের পার্ট, তো আমি এটাকে আলাদা রাখছি, কারণ এটার আলাদা কোশ্চেনই হয়, পাঁচটা পাঁচটা থাকে সাধারণত, আর অনেকে ভয়েস বুঝে না, কম বুঝে, যাই থাকুক যেতে থাকুক, এটা শিখে নেওয়াটা খুবই জরুরি। সুটেবল ওয়ার্ড বা আপনার যে গুরুত্বপূর্ণ শব্দগুলো বসে, আর্টিকেলটা খুবই জরুরি। কমপ্লিটিং সেন্টেন্স থেকে সাধারণত আপনার কন্ডিশন বলেন, যেমন ইফ কন্ডিশন বলি, টিল আনটিল, বা ডাব্লিউএস কোশ্চেন যেটাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি, সেখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন সাধারণত থাকে যদি কমপ্লিটিং সেন্টেন্স হয়। ওয়ার্ড মিনিং চাওয়া হয়, যেরকম আমরা সিনোনিম স্যান্টোনিম হিসেবে বলি, যেটাই বলি এগুলো পরীক্ষার মধ্যে থেকে দেখা যায়, চাওয়া হয় পাঁচটা থেকে দশটা পর্যন্ত আসে। পার্ট অফ স্পিচের একটা প্রশ্ন দেখা যায়, এটা কনভার্ট করতে দেয় নাউন থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে নাউন, অথবা আপনাকে একটা লাইন দেয় সেখানে পার্ট অফ স্পিচটা বার করতে বলে। আমার ধারণা অনেক স্টুডেন্ট এই পার্ট অফ স্পিচ সম্বন্ধে অনেক ধারণা থাকে না, অথবা তারা দেখা গেলো যে কনভার্ট করতে পারে না, কারণ ওইভাবে অ্যাকচুয়ালি এটাকে অবহেলা কোনোভাবে শেখা হয় না। আর গুরুত্বপূর্ণ বিষয় ট্রান্সলেশন, একটা ধাঁচ দেখা যায় সাধারণত আপনার 11 গ্রেড থেকে নিয়ে 20 গ্রেড পর্যন্ত, 9 গ্রেডও সাধারণত ট্রান্সলেশন থাকে, এক লাইনে থাকতে পারে, মানে লাইন ওয়াইজ থাকতে পারে পাঁচটা লাইনের, অথবা একটা প্যারাগ্রাফ আকারও থাকতে পারে। যেটা হোক, ট্রান্সলেশন কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা টপিক। সর্বশেষ যেটা ইডিয়মস, আমাকে যেটা মনে হলো, এটা পরীক্ষায় আসেই আপনার, তো এই প্রত্যেকটা জিনিস আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এগুলো সবগুলোকে আপনারা ফোকাস করে পড়ে যাবেন। ওকে, যে বাজারে অনেক বই আছে, বা বিসিএস এর যে একটা লিখিত আপনার পার্ট আছে, আপনারা এই গ্রামার পার্টগুলো সবই পাবেন। এগুলো আপনারা দেখে একটা বই কিনলে আশা করি যথেষ্ট পরিমাণে ইনাফ আপনার। ওকে, রিটেন পার্টে আমার যে কোশ্চেনগুলো আমার আমি অ্যাকচুয়ালি পেয়েছি, যেগুলো অ্যাকচুয়ালি পরীক্ষার মধ্যে আসে, প্যারাগ্রাফটা অনেক গুরুত্বপূর্ণ, লেটার অ্যাপ্লিকেশন থেকে আসে প্রায়, ট্রান্সলেশনটাও গুরুত্বপূর্ণ। এসে এটা অ্যাকচুয়ালি আপনার 200 মার্কের পরীক্ষায় সাধারণত দেয়, 100 মার্কের পরীক্ষায় এসে দেখা যায় না সাধারণত, আর্গুমেন্টও আসে, সামারি থেকে প্রশ্ন দেখা যায়, কম্প্রিহেন্সিভ, ইট ইজ ডিপেন্ডেন্ট, এটা সব পরীক্ষায় আসে না, 200 মার্কের প্রশ্ন থাকলে সাধারণত কমপ্রিহেন্সিভ আসে, অথবা NTRC-র পরীক্ষাগুলোতে সাধারণত দেখা যায়। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন যে অ্যাকচুয়ালি কী কী পড়া উচিত। ওকে, আমরা যদি গণিতের অংশটা দেখি, যেটা সবচেয়ে ক্রিটিক্যাল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, গণিতের ক্ষেত্রে মার্ক সাধারণত 15 থেকে 25 পর্যন্ত থাকে আপনার। এক্ষেত্রে আমি এটাকে তিনটা ভাগ করে নিচ্ছি, বীজগণিত বলেন, পাটিগণিত বলেন, বা জ্যামিতি বলেন। তো বীজগণিত থেকে যেটা আমার কাছে জরুরি মনে হয়েছিল, বীজগণিতের রাশিমালা বলেন, সূত্র, সূত্রের ব্যাখ্যা, সূত্রের প্রয়োগ, এগুলো রাশিমালার মধ্যেও আসে, তাও আমি অ্যাকচুয়ালি সূত্রটাকে আলাদাভাবে অ্যাড করে নিছি। আর বীজগণিত বলেন, পাটিগণিত বলেন, জ্যামিতি বলেন, এটা 9-10 বইয়ের বিকল্প কোনো বই নেই আপনার। যারা অঙ্কে দুর্বল তারা 7 থেকে পড়বেন, 7-8-9-10, 9 পড়লে অ্যাকচুয়ালি 10 হয়ে যায়, দুটো একই। তার মানে যারা দুর্বল না তারা 9 থেকে 9-10 বইটাকে ভালো মতো কভার আপ করবেন অধ্যায় ভিত্তিক। তো যেইভাবে আছে আপনারা, একটা গুরুত্বপূর্ণ বই আছে যেটা গাইড বলি আমি, আদিল গাইড, আদিল গাইড, যারা অ্যাকচুয়ালি অঙ্ক কম বুঝেন সেই বই গাইডটা অবশ্যই কিনে ওটাকে, ওটার থেকে আপনারা প্র্যাকটিস করা শুরু করেন, আশা করি সমস্যা থাকবে না। ওকে, লসাগু গসাগু, লসাগু গসাগু অ্যাকচুয়ালি LCM HCF বলি, এটা আপনার বীজগণিত পাটিগণিত দুটো জায়গায় থাকে, পরীক্ষা আসে, কিন্তু এটা সুদকটা ইন্টারেস্টের অঙ্কগুলো পরীক্ষায় দেখা যায়, উৎপাদকের বিশ্লেষণও আসে, এগুলো গুরুত্বপূর্ণ, সূচক লঘারিদম বলতে পারেন আসে, সমীকরণ বা ইকুয়েশন, এক চলক দুই চলক সমীকরণ, এগুলো কিন্তু পরীক্ষায় দেখা যায়। সাধারণত 19-এর বই এগুলো খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে, সেটার অঙ্কগুলো পরীক্ষায় আসে। যদি আপনাদের অঙ্ক নিয়ে কোনো কোশ্চেন থাকে অবশ্যই আস করতে পারেন, আমি আপনার হেল্প করতে পারবো আপনাদের। আশা করি যেটা বললাম যে এগুলোর মধ্যে থেকে সাধারণত পরীক্ষায় দেখা যায়, এর বাইরে বেশি একটা দেখা যায় না আপনার। ওকে, পাটিগণিত থেকে যেটা আমার কাছে জরুরি মনে হয়েছে সেটা হচ্ছে ঐকিক নিয়ম, নৌকা, বোট, স্রোত, নদী, ট্রেনের অঙ্ক বলতে পারেন, লাভ ক্ষতি, অনুপাত, অংশীদার, শতকরা, এগুলো থেকে 19-এর বইটাকে যদি ভালো মতো শেষ করেন আশা করি কোনো অঙ্কে সমস্যা থাকবে না। ঠিক আছে, এটা আশা করি আপনার পরীক্ষাগুলো দেখা যায় আপনার, এগুলোর থেকে রিপিট ম্যাক্সিমাম অঙ্কগুলো 8 এবং 9-এর বই থেকে রিপিট করা থাকে জব কোশ্চেনের মধ্যে। এটা বাংলাদেশ ব্যাংকের কম্বাইনের প্রশ্ন বলেন, অথবা অন্যান্য যে প্রশ্নগুলো আছে, বা আপনার 11 থেকে নিয়ে যে আপনার 20 গ্রেডের যে চাকরির পরীক্ষাগুলো কপি পেস্ট করে ডাইরেক্ট, আমি বলে দিলাম যেহেতু আমি অনেক পরীক্ষা ফেস করে রাখছি। তো 19-এর বইটাই খুব ভালো মতো আপনারা রিকভারি করবেন, যারা অঙ্কের দুর্বল তারা 7 থেকে শুরু করবেন, 7-8-9-10, অথবা যারা মনে করেন যে না আমি অ্যাকচুয়ালি বুঝতেছি না, তাহলে তারা ওরাকলের বই পাওয়া যায় গণিতের সিরিজের, বইটা ভালো আছে দেখতে পারেন, আশা করি সমস্যা থাকবে না লিখিত প্রশ্নের জন্য, কিন্তু MCQ না। ওকে, জ্যামিতির পার্ট আমি সেম 19-এর বইটাকে প্রেফার করব, আয়তের অ্যাকচুয়ালি অঙ্কগুলো বর্গ বা বৃত্তের অঙ্কগুলো কিন্তু আপনার 19-এর বই অ্যাকচুয়ালি, এটা কিন্তু পরিমিতিতে আলোচনা করা, পরিমিতি 19-এর বই অ্যাকচুয়ালি 16তম অধ্যায়ে 16.1 থেকে 16.4 পর্যন্ত পাবেন, সেগুলো ভালো মতো দেখে যাবেন আশা করি। আর বৃত্ত থেকে মৌলিক কিছু উপপাদ্য থাকে, যেমন বৃত্তের ব্যাসই বৃহত্তম যে,
এই টাইপের কিছু কোশ্চেনগুলো উপপাদ্য আকারে খুব সুন্দর করে আপনার আপনার 99 বইগুলো পাওয়া আছে, এগুলো বেসিক উপপাদ্যগুলো দেখে যাবেন। তারপর একটা প্রশ্ন আসে যে আয়তক্ষেত্রের আপনার চারটি কোণের সমষ্টি বা বর্গের চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি প্রমাণ করো, এগুলো আপনারা বেসিক যে ইনফরমেশনগুলো জেনে যাবেন আপনারা। ওকে, আর রেখা, ত্রিভুজ, চতুর্ভুজ এগুলোর মৌলিক ধারণাগুলো অবশ্যই যাতে আমরা জানা থাকে। 99 বই খুব সুন্দর করে আলোচনা করে দেওয়া, কিন্তু এর থেকে নিচের বইগুলো তো অতটা সুন্দরভাবে আলোচনা করা নাই। আপনারা যে বইটা বর্তমানে, যেহেতু 99 এখন আপনার নতুন সিলেবাসে আপগ্রেড হয়নি, 8 পর্যন্ত আপগ্রেড হয়েছে, 99 বইটা কিনে অবশ্যই আদিল গাইডও কিনে নেবেন, কিনে আপনারা প্র্যাকটিস করতে থাকেন, আশা করি অনেক উপকার পাবেন। ওকে, ত্রিকোণমিতি আমার কাছে আমি প্রায় দেখি যে কিছু কিছু প্রশ্নের মধ্যে এরা রিপিট করে দেয়, 99-এর একে 9.1, 9.2-তে এবং অধ্যায় 10, এই তিনটা অ্যাকচুয়ালি ত্রিকোণমিতির বেস। আপনারা এটাকে যতটুকু পারেন টুকুরা রিকোয়ারি করে নেবেন, ইম্পর্টেন্ট সূত্রগুলো পাবেন সেটাকে শেষ আপনার পড়ে, এবং ইম্পর্টেন্ট কিছু আপনার অঙ্ক আছে সেটাকে পড়লেই হবে। এখন কোন কোন অঙ্ক ইম্পর্টেন্ট যদি কোশ্চেন থাকে আপনাকে বলতে পারেন, অথবা ইউটিউবে দেখা যায় অনেকেই বলে দেয় যে সাজেশন আকার। এটা যদি মনে করেন যে আপনারা ত্রিকোণমিতির কোনো ইম্পর্টেন্ট অঙ্ক জানতে চাচ্ছেন আমাকে বলবেন, আমি সিরিয়াল করে দেবো ওখানে। ওকে, তো 99 বই আর লাগবে না, ঠিক আছে। ওকে, তো সর্বশেষ যেটা আমি যেটা এক বাক্যে আমি লিখছিলাম, এটা কিন্তু মিক্স থাকে আপনার, এটা এক বাক্য বলেন, সাধারণ জ্ঞান বলেন, যেটাই বলেন এগুলো কিন্তু মিক্স থাকে, বাংলা বলেন, ইংরাজি বলেন, বিজ্ঞান বলেন, ICT বলেন, আপনার 10টা থেকে 20টা পর্যন্ত এক এক করে থাকতে পারে, প্রত্যেকটা প্রশ্নে 2 করেও থাকতে পারে। তার মানে এটার জন্য আপনাকে একটা ভালো ওভারঅল একটা সব সাবজেক্ট থেকে পড়তে হবে। ওকে, আশা করি আপনারা আমার আলোচনাটা বুঝতে পারছেন। আমি আলোচনাটা অ্যাকচুয়ালি প্রশ্ন প্রি অ্যানালাইসিস করে অ্যাকচুয়ালি করা আমার কাছে মনে হলো যেটা করা উচিত, এটা অ্যাকচুয়ালি পর্ব এক রাখছি, এবং বাংলা সাবজেক্ট এবং জুনিয়র এবং সাধারণের জন্য এরা আপনারা এই অ্যাঙ্গেল থেকে পড়লে আশা করি আপনারা সব তো কমন পাওয়া, আসলে এটা আসলে বলা সম্ভব না, কারণ কোশ্চেন অ্যাকচুয়ালি এক এক প্রতিষ্ঠানে এক এক রকম করে, বাট আমি সম্ভাব্য একটা প্যাটার্ন দেওয়ার চেষ্টা করলাম এই অ্যাঙ্গেল থেকে আপনারা পড়তে পারেন। মানে আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য যদি এটা করা, এটা 100% অ্যাকচুয়ালি বলা যাবে না, তাও আমার কাছে মনে হলো যে করা উচিত, অ্যাকচুয়ালি আমাকে অনেক বললো। আমি পর্যায়ক্রমে আমি যেটা বললাম যে বাংলা, যেমন ইংলিশ, গণিত, তারপর হচ্ছে ধর্ম, শারীরিক শিক্ষা, পদার্থ, রসায়ন, যে সাবজেক্টগুলো সাধারণত স্কুল লেভেলে আপনার রিক্রুট হয়ে থাকে সেগুলোর প্রত্যেকটা সাবজেক্টের উপর আমি টিউটোরিয়াল নিয়ে আসবো, যাতে আপনাদের উপকার আসে। অ্যাকচুয়ালি একটা টিউটোরিয়াল করার জন্য দেখা গেলো যে প্রচুর পরিমাণে ইনফরমেশান প্রয়োজন, কিন্তু স্কুল লেভেলের প্রশ্ন পাওয়া যায় না, অ্যাভেলেবেল না, সাধারণত স্কুলের প্রশ্নগুলো না পাওয়ার কারণে দেখা গেলো যে এটা আপনার মানে স্টাক হয়ে যায় আসলে কী দিয়ে তৈরি করা উচিত। তো যতগুলো কোশ্চেন আমার হাতে ছিল আমি সেগুলোকে অ্যানালাইসিস করলাম, এবং নিজের যে ব্যক্তিগত আপনার যতটুকু পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আছে বা অভিজ্ঞতা থেকে এই প্যাটার্নটাকে দাঁড় করা, আপনারা একটু এইভাবে একটু পুরোটা দেখতে পারেন, আশা করি আপনাদের অনেক উপকার হবে, আর আপনারা ভালো একটা প্রস্তুতিও নিয়ে নিতে পারবেন, আর অ্যাকচুয়ালি দ্বিধান্বিতে ভুগবেন না। যারা বাংলা সাবজেক্ট, যে পিওর বাংলা, তারাও আপনারা এই অ্যাঙ্গেল, এই স্ট্রাকচারটা দেখবেন, এই জন্য কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি আপনার, কারণ বাংলা বললেও পরীক্ষায় আপনার ম্যাথ একটা থাকার বা ইংলিশ থাকার একটা কিন্তু পসিবিলিটিস থাকে। আর যারা সাধারণ মানে জুনিয়র শিক্ষক বা সহকারী শিক্ষক আছেন, তারা কিন্তু অবশ্যই এই চারটা সাবজেক্টকে কম্বাইন করে পড়ে যাবেন, আশা করি এর বাইরে আসে না। এটা আপনাদের অনেক ক্ষেত্রে এটা দেখা যায় যে বিজ্ঞান থেকে কয়েকটা প্রশ্ন রিপিট হওয়ার একটা পসিবিলিটিসও থাকে, তাও আমি বলবো না, আমি অ্যাড করার প্রয়োজন মনে করি নি। বিজ্ঞানটা দেখা গেলো যে আসলো 1%, যাই থাকুক, আর কিছু কোশ্চেন আসলে অনেকে পারে, এই জন্য আমি এটাকে অ্যাড করিনি। তো আপনারা আপনাদের ফিডব্যাকটা দিবেন আসলে কতটুকু উপকার হলো, বা আমার মধ্যে যদি মনে করেন যে কোনো ভুল থাকে, কোনো ইনফরমেশন যদি মনে করেন যে ঠিক ভুল হচ্ছে, ভুল হওয়াটা একদম স্বাভাবিক, ভুলের ঊর্ধ্বে কেউ না। আর যদি মনে করেন যে না আমার কোনো জায়গায় ইম্প্রুভমেন্ট করা উচিত, আমাকে জানাবেন, আমার তথ্য ভুল থাকলে এটাও আমাকে জানাবেন। আর আশা করি ভালো মতো প্রস্তুতি নেন, যেহেতু শিক্ষক নিয়োগটা প্রায় দেখা গেলো সারা বছরই কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে থাকে, স্পেশালি শাহিন কলেজ বলেন বা সামরিক ভূমি ক্যান্টনমেন্ট বলেন, এরা আপনার এদের পরীক্ষাটা অনেকটা জাতীয়ভাবে হয় বলতে পারেন, আপনার NTRC আর প্রাইমারি বাদে। তো দেখা গেলো যে ভালো মতো প্রস্তুতি নেন, আশা করি আপনাদের অনেক উপকার হবে। আর যদি মনে করেন যে না আমার আরও কোনো ইনফরমেশন আমি দিতে পারি, আমাকে জানাবেন। আর এটাকে অ্যাকচুয়ালি পর্ব এক লিখছি, এই হিসাবে হয়তো ইংলিশ পর্ব 2 আসবে, ম্যাথ পর্ব 3 আসবে, স্কুলগুলো আলোচনা করে সে তারপর আমি কলেজগুলোকে অবশ্যই স্টার্ট আপ করবো। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আস করবেন, আর ডেমো ক্লাসটা অ্যাকচুয়ালি আমি শেষের দিকে দেবো, কারণ সবগুলো আলোচনা করার পর দিব, অথবা একটা নির্ধারিত সময় দিয়ে দেবো। ডেমো ক্লাসটা অনেকের দরকার, আমি বেশ কয়েকটা ডেমো ক্লাস অ্যাকচুয়ালি ফেস করি, সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করব। এটা আসলে অনেকের মধ্যে অনেক প্রশ্ন থাকে, আমার নিজের আসলে অনেক আগের থেকেই প্ল্যানিং ছিল, কিন্তু দেখা গেলো যে একটা স্টার্ট আপ পাচ্ছিলাম না যে কীভাবে করা যায়, যেহেতু আপনার
এটা শুরু করলাম, তাহলে ডেমো ক্লাসটা খুব দ্রুত দিয়ে দেবো। আর আপনারা আপনাদের রায়গুলো জানাবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে নক করবেন, আমি আর বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।